ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় বরখাস্ত এডিসি হারুনের পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে বদলি করা হচ্ছে ক্রাইম বিভাগের এডিসি ওয়ান সঞ্জিদা আফরিনকে। বিসিএস 33 ব্যাচের এই পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী। ছাত্রলীগ নেতা নির্যাতন সহ ব্যক্তিগত বিষয়ের বিবাদে বিভিন্ন সংবাদ মাধ্যমে স্বামীর পক্ষে অবস্থান না নিয়ে বরখাস্ত এডিসি হারুনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে সঞ্জিদাকে। ডিএমপি সূত্র জানায়, সঞ্জিদাকে ডিএমপি থেকে সরিয়ে ঢাকার বাইরের কোথাও বদলির সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ নিয়ে আদেশ দেবে পুলিশ সদর দফতর। এদিকে এডিসি সঞ্জিদার বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। গণমাধ্যমে তিনি বলেন, আমি সঞ্জিদার সাথে কথা বলিনি, সঞ্জিদা এ ধরনের স্টেটমেন্ট দিয়ে ঠিক করেনি, কারণ অনুমতি ছাড়া এ ধরনের স্টেটমেন্ট দিতে পারে না। জানা গেছে, ঘটনার আদ্যোপান্ত নিয়ে এডিসি সঞ্জিদাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই যার যেমন ভূমিকা তার বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছু করাই না।